नमस्कार स्वागतम जनाइछो एया होल द प्राइम टाइम शो आज केबाटाओ विषय आमी आपनलोकर बाबे लै आइछो प्रथम तो होल कृषक आइन बातिलर दाबित राज्य जुरी आसुए सोला प्रतिबादी कार्यसूची कथा केवल जे अहोमते ए प्रतिबाद खाब्यस्त होइसे तेन नहय आजि भारत जुरी भारत बन्ध दिया होइसिल ए तीनिखन आइनर बिरुद्धे केन्द्रीय सरकारक कठोर समालोचना रे राजपथत आजि दाह करा होल कृषि आइनर प्रतिलिपि অসমৰ লগতে মহানগৰীটো আছে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে এই কৃষি আইনৰ বিৰুদ্ধে প্রথমে এটা রিপোর্ট আগবঢ়াই লৈছো তাৰ পাছত আমি সবিস্তাৰে আলোচনা কৰিম কৃষক আইন বাতিলৰ দাবী ৰাজ্যজুৰি আছুৰ প্রতিবাদ কেন্দ্ৰ চৰকাৰক কঠোৰ সমালোচনাৰে ৰাজপথত দাহ কৰিলে কৃষি আইনৰ প্ৰতিলিপি মহানগৰীটো আছুৰ প্রতিবাদ शहीद न्यासर सम्मुख केन्द्रीय सरकारक कठोर समालोचना राजपथ दाह करिले कृषि आईनर प्रतिलिपि ভাৰতবৰ্ষৰ জনসাধাৰণৰ হিতৰ কাৰণে অহা নাই আৰু ই খেতি কেতিয়াকৰ বিৰোধী আৰু সৰ্বসাধাৰণ মানুহৰ কাৰণে এই বিলকেখন কোনো কাৰণত নহয় অসমৰ কৃষকে কেতিয়াও এই সময়তো কৃষকে কেতিয়াও খেতিৰ মূল্য নাপায় আৰু এই বিলকেখন অহাৰ পিছত অসমৰ খেতিয়কেতো কোনো কাৰণতে এই বিলৰ কোনো জৰিয়তে বিলৰ যি খেতি আছে খেতিৰ কোনো মূল্যাংকন নাপাব সেইকাৰণে আমি সদৌ অসম ছাত্ৰসন্থাই এই বিলকেখন বিৰোধিতা কৰিছো ডুমডুমাৰ ৰাজপথত আছুৱে আইনখনৰ প্ৰতিলিপি দাহ কৰি কেন্দ্ৰীয় চৰকাৰক জনবিৰোধী নীতি পৰিহাৰ করার দাবি ডুমডুমা আসুর কোভিডর সময় যে সময় রাইজর এশজনক অধিক ব্যক্তি একেলগত অহা অনুমতি নাই সেই সময় কিন্তু লাখ লাখ কৃষক ছাত্র সন্থার কর্মকর্তা নামিবলগীয়া যে রাজপথত কিয় তেওঁলোকে এনে ধরনের জনতা বিরোধী নীতি কিন্তু অতি শীঘ্রে বাতিল করক অন্যথা কিন্তু ভয়াবহ আন্দোলনের সম্মুখীন হব লাগিব তেওঁলোক গহপুরের অসম রাজ্যিক পরিবহন নিগমের বাস আস্থানের সম্মুখত গহপুর আঞ্চলিক ছাত্র সন্থায় সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে সাব্যস্ত করে প্রতিবাদ কেন্দ্রীয় সরকারখনের যে জনমতের প্রতি যে কোনো গুরুত্ব নাই এই কথাটো স্পষ্ট এই সরকারখনে যি আমার কৃষক সকলের কারণে বিল আনিছে এই বিলখন আমি বিরোধিতা করছো আর ইয়ারপর আমি স্পষ্টভাবে কৈছো যে অসমের জনতায় গহপুরের জনতায়ও এই বিল মানি লব নোৱাৰে কৃষি বিল বাতিলৰ বাবে সমগ্র রাজ্যৰ লগতে তিনিচুকীয়াতো তীব্র প্রতিবাদ সদৌ অসম ছাত্র সন্থার তিনিচুকীয়াৰ থানা চারিআলিত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে তিনিচুকীয়া আঞ্চলিক ছাত্র সন্থার শতাধিক সদস্যই এনেকুৱা এখন বিল আমি কোনো পধ্যেই সদৌ অসম ছাত্র সন্থায় তিনিচুকীয়া আঞ্চলিক ছাত্র সন্থায় কেতিয়াও মানি লব নোৱাৰো গতিকে এনেকুৱা এখন বিলে যে সমগ্র দেশে আন্দোলন করা বিলখন এইখন বিলৰ বিৰুদ্ধে বিৰুদ্ধাচৰণ কৰি যি আন্দোলন কৰিছে এই আন্দোলনৰ তিলমানো গুৰুত্ব নিদি নৰেন্দ্ৰ মোদী চৰকাৰ যি এই বিলখন আনিছে এই বিলখনৰ আমি তীব্র বিৰোধিতা কৰিছো কেৱল এয়াই নহয় কৃষক আইন বাতিলৰ দাবীত ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত আশ্ৰয় ৰূপায়ণ কৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট তিনিখনকৈ বিল এই তিনিখন বিলত ৰাষ্ট্ৰপতিয়ে স্বাক্ষৰ কৰাৰ পাছতে আইনলৈ ৰূপান্তৰিত হ'ব যাৰ বাবে এই তীব্ৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী আমি ক'ব বিচাৰিছোঁ দ্য এছেঞ্চিয়েল কমডিটিজ এমেণ্ডমেণ্ট বিল 2020 দ্য ফাৰ্মাৰ্ছ এম্পাৱাৰমেণ্ট এণ্ড প্ৰটেকশ্যন এগ্ৰিমেণ্ট অন প্ৰাইচ এছিউৰেঞ্চ এণ্ড ফাৰ্ম ছাৰ্ভিছ বিল 2020 দ্য ফাৰ্মাৰ্ছ প্ৰডিউচ ট্ৰেড এণ্ড কমাৰ্চ প্ৰমোচন এণ্ড ফেচিলিটেশ্যন বিল 2020 এই তিনিখন আইনে মাধমাৰ সোধাব কৃষকক লগতে জনসাধাৰণক এই অভিযোগ বিভিন্ন দল সংগঠনে উত্থাপন কৰিছে অসমতো সদৌ অসম ছাত্র সন্থায় এই অভিযোগ উত্থাপন করেছে আমি যোগাযোগ স্থাপন করেছো সদৌ অসম ছাত্র সন্থার সাধারণ সম্পাদক লুৰিণজ্যোতি গগৈর সঙ্গে লুৰিণজ্যোতি গগৈ ডাঙরী আপনার স্বাগতম জানাইছো প্রকৃততে কেনে ধরনে এই আইন তিনিখনে মাধমার সুধাব সর্বসাধারণের উপর কৃষকর উপর কি কি যুক্তি আছে আপনার এই তিনিখন আইন অহার সমগ্র ভারতবর্ষতে ইয়ার তীব্র বিরোধিতা পড়ছে সকলে ইয়ার বিরোধিতা করে কৈছে যে এখন কৃষক বিরোধী আইন সকলো কেইখন আইন কারণ এই আইন কিখনের ফলশ্রুতি কেবাটাও ঘটনা পরিঘটনা হব যদি কথা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ত আলোচনা বিবেচনা হয়েছে কৃষকর স্বার্থর পরিপন্থী বিভিন্ন ধরনের সিদ্ধান্ত ইয়াত গ্রহণ করা হয়েছে আর যেনকা ধরনের একটা ব্যাপক আলোচনার প্রয়োজনীয়তা আছিল এই আইন কিখনের সম্পর্কত সেই সকলো ধরনের কথা আহ্বান করে কেন্দ্রীয় সরকারে একপক্ষীয়ভাবে এই কিখন আইন জাপি দিবলে উঠি পড়ে লাগিছে ইয়াত মূলত এতিয়া এই আইন কেইখনৰ ফালৰ পৰা দেখা পোৱা গৈছে কেইবাটাও মূল মূল বিষয় বিশেষকৈ যিকোনো ব্যক্তিয়ে এতিয়া যিকোনো স্থানত গৈ কৃষি সামগ্ৰী বিক্ৰী কৰিব পাৰিব যাৰ ফলত কৃষি সামগ্ৰী চিণ্ডিকেট হোৱাৰ পূৰ্ণ আশংকা সকলোৱে ব্যক্ত কৰিছে তাৰ লগে লগে কৃষি উৎপাদিত সামগ্ৰী যিহেতু নাথাকিব যাৰ ফলত কৃষকসকলে কম দামত নিজৰ উৎপাদিত সামগ্ৰী বিক্ৰী কৰিবলগীয়া হ'ব পাৰে কোনো ধৰণৰ
মিনিমাম সাপোর্ট প্রাইস যেহেতু নির্ধারণ করা নহব গতি কৃষকসকলে নিজের উৎপাদিত সামগ্রী যিকোনো মূল্য মূল্যের বিনিময় বিক্রি করবলগা হব পারে গতি এনেকা ধরনের আশঙ্কা ইতিমধ্যে প্রকট হয়েছে বা এই আইন কেখনত দেখা পাওয়া গেছে তার লগেলগে বিভিন্ন ধরনের ব্যক্তিগত করণের কৃষি খণ্ড ব্যক্তিগত করণের গোটে বাট মুকলি হব পুঁজিপতির হাতত এই কৃষি খণ্ড অর্পণ করা একটা পরিবেশ সূচনা হব এনেকা ধরনের আশঙ্কা ব্যক্ত করা হয়েছে যেহেতু কৃষি বিপণন পরিষদ সমূহ বন্ধ করা হয়েছে যার ফলত যোনে যি ইচ্ছা যিকোনো যিকোনো ধনের বিনিময় যিকোনো একটা মূল্যের বিনিময় ক্রয় বিক্রয় করব ফলত ব্যাপারী সকলে বিভিন্ন ধরনের সিন্ডিকেট চলার পরিবেশ এটা সৃষ্টি হওয়ারও নিশ্চয়কৈ ইয়াত পরিবেশ থাকিব তার লগেলগে অত্যাবশ্যকীয় সামগ্রী বলে যেহেতু কোনো ব্যক্তি কোনো ধরনের অত্যাবশ্যকীয় সামগ্রী না থাকিব কোনো ধরনের ব্যবস্থা না থাকিব গতিকে ব্যাপারিয়ে কৃত্রিম নাটনির পরিবেশ সৃষ্টি করে খাদ্য সামগ্রীর মূল্য যিকোনো হারল উচ্চ হারত বিক্রি করার পরিবেশও সৃষ্টি হব গতি এই ধরনের কথা বতরাব কথাই সকলে লক্ষ্য করে ইয়ার প্রতিবাদ আরম্ভ হয়েছে গতিকে মানুষের মনত এতিয়া এই কৃষিখণ্ড যি কৃষিখণ্ডর যোগেদি ভারতবর্ষর গোটে অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার যে অর্থনৈতিক কাঠামো এই কাঠামোটি চলি আছে তার লগত জড়িত হয়ে থাকা মূল উৎপাদিত খণ্ডর যখন মূল ব্যক্তি কৃষক বন্ধু শ্রমিক যখন আছে বনুয়া যখন আছে তেওঁলোকৰ স্বার্থ বিঘ্নিত হব বলে সকলে আশঙ্কা ব্যক্ত করেছে মূলত তার লগেলগে অত্যাবশ্যকীয় সামগ্রীর যেহেতু বেকলাইন না থাকবে বা অত্যাবশ্যকীয় সামগ্রী হিসাব যেহেতু শ্রেণীভুক্ত করা নহব গতি সাধারণ শ্রেণীর উপরেও সকল শ্রেণীর মানুষের উপর ইয়ার প্রভাব ব্যাপক প্রভাব পড়ার একটা আশঙ্কা সকলে ব্যক্ত করেছে মানুষের বিভিন্ন মানুষ বিশেষকে কৃষকের দৃষ্টিভঙ্গিত এই আইন কেখনে কৃষি খণ্ডক পুঁজিপতির হাতত অর্পণ করা বা পুঁজিপতিয়ে ইয়ার নিয়ন্ত্রণ কুকিগত করার যে পরিবেশ এই পরিবেশ সূচনা হব বলে সকলে সকলে উল্লেখ করেছে বা তার বিরুদ্ধে সকলে যুক্তি আগবায় প্রতিবাদত সকলে অংশগ্রহণ করেছে গতি আমি ভাবো যে এই কিখন আইনে কৃষকর সুরক্ষা উৎপাদিত সামগ্রীর উপর নিয়ন্ত্রণ বজার মূল্য নিয়ন্ত্রণ এনেকা ধরনের কথা বতরার উপর একটা সাংঘাতিক প্রভাব নিশ্চিতভাবে পেলাব বলে আমি আশা ব্যক্ত করেছো বা আমি এই কথা ইতিমধ্যে উল্লেখ করেছো আর সেই কারণে আমি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছো নিশ্চয় লুণীজ্যোতি গগৈ ডাঙরিয়া তীব্র প্রতিবাদ আমি ইতিমধ্যে আজি রাজ্যজুড়ি দেখা পালো কিন্তু কেন্দ্রীয় সরকারক এই বিষয়টির উপর আমি প্রশ্ন সুদিছিল নেটওয়ার্ক 18 তরফের যুক্তি দিছে যে পূর্বের যে স্টক লিমিটের নিয়ম আছিল তার কারণে কৃষি ইনফ্রাস্ট্রাকচার যাক আসলে আন্তঃগাঁথনি বলে কোয়া হয় তাত বিনিয়োগ হেনো নাহিছিল এতিয়া সেই নিয়ম হেনো আঁতৰাই দিয়া হৈছে বিনিয়োগ আহিব কিমান দূর গ্রহণযোগ্য এই যুক্তি কেন্দ্রীয় সরকারের বিনিয়োগের কথা হওয়ার লগেলগে বহুজাতিক কোম্পানির কথাটো আহিব গতি এই গোটেই কথাটোর লগত এটা এটা পুঁজিবাদী ব্যবস্থা যত কৃষক সকলের সামগ্রিক যে উন্নয়ন হব লাগে কৃষক সকলের জীবন ধারণের মানদণ্ড যে উন্নত হব লাগে বজার সমূহ উৎপাদিত সামগ্রী উচিত মূল্য বিক্রি করার যে সুযোগ পাব লাগে সেই যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা যেহেতু না থাকিব বিনিয়োগকারী কেন্দ্রিক চিন্তা যেটা হব যেটা পুঁজিপতিয়ে সমগ্র ব্যবস্থাটক নিয়ন্ত্রণ যেটা গোটেই কথাটা করব তেতিয়া আৰু সরকারের নিয়ন্ত্রণ যেহেতু যেটা কমি যাব তেতিয়া নিশ্চিতভাবে কৃষি কৃষক সকলের উপর একটা ভয়াবহ প্রভাব পড়ব কৃষি খণ্ডের উপর ভয়াবহ প্রভাব পড়ব মই ভাবো যে কৃষি খণ্ড বা কৃষক সকলের ভবিষ্যতক লৈ সরকারে কিন্তু পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করব লাগে সরকারের নিয়ন্ত্রণ থাকিব লাগে সরকারে কৃষক সকলের ভবিষ্যৎ ভাল ভবিষ্যৎ বজার বিভিন্ন উৎপাদিত সামগ্রীর উপর মূল্য নির্ধারণ এনেকা ধরনের কথা বতরাত সরকারের নিয়ন্ত্রণ থাকাটা অত্যন্ত প্রয়োজন নহলে অন্যথা পুঁজিপতি সকলে কেবলমাত্র সামগ্রী ক্রয় বিক্রয়ের কারণে বা কেবলমাত্র কৃষক সকলক ব্যবহার করে যান পারি লাভান্বিত হবর কারণে পরিকল্পনা প্রস্তুত করব মই ভাবো যে এই এই কথাটোতে বিনিয়োগ বাড়ি হয় কিন্তু বিনিয়োগের বিনিময়ত কৃষকে পাবলগা যেটো ন্যূনতম মূল্য বা পাবলগা যেটো ন্যায় সেটো কিছু পরিমাণে ব্যক্তিগত খণ্ডৰ হাতলে যেহেতু পালনে যেহেতু গুচি যাব সরকারি নিয়ন্ত্রণ যেহেতু কিছু কমি যাব তার কারণে প্রভাবিত নিশ্চয়কৈ কৃষকসকলে হব বলে আমি ভাবিছো আর সেই কারণে ইয়ার ব্যাপক প্রতিবাদ চারিওফালে আরম্ভ এই নতুন সংশোধনীর যোগেদি আলু পিঁয়াজ খোয়া তেল ডাইল আন মাজাতীয় খাদ্য সামগ্রী কেতিয়া অত্যাবশ্যক সামগ্রী তালিকার পৰা বাদ দিয়া হৈছে বাহির করা হৈছে ই কেনে ধরনের প্রভাব পেলাব পারে চক যেতিয়া অত্যাবশ্যকীয় সামগ্রী বলে আলু ডাইল বা পেঁয়াজক যেতিয়া নকব তেতিয়া ইয়ার একটা কৃত্রিম নাটনি সৃষ্টি করব যিসকল ব্যাপারী আছে যিসকলে সিন্ডিকেট চলায় যিসকল অসাধু ব্যবসায়ী আছে চলায় অত্যাবশ্যকীয় সামগ্রীর যেতিয়া মূল্য একটা অতি উচ্চ হারত মূল্য বৃদ্ধি হব তেতিয়া প্রত্যক্ষ রূপত প্রভাবিত হব অসমৰ ভারতবর্ষৰ সর্বসাধারণ জনগণ সাধারণ জনতা আৰু ইয়াৰ লগে লগে
এই এনেকুৱা ধৰণৰ অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ যেতিয়া কোনো ধৰণৰ টেগ কোনো ধৰণৰ তেনেকুৱা ধৰণৰ তেওঁলোকে শ্ৰেণীভুক্ত যেতিয়া নকৰিব এই এই অত্যাৱশ্যকীয় সামগ্ৰীসমূহকে লৈ বিভিন্ন ধৰণৰ সিন্ডিকেট চক্ৰই তেওঁলোকে অসাধু ব্যৱসায় আৰম্ভ কৰি সৰ্বাধিক লাভ কৰিবৰ কাৰণে মুনাফা লুটিবৰ কাৰণে তেওঁলোকে চিন্তা চৰ্চা কৰিব গতিকে ই এটা প্ৰত্যক্ষ ৰূপত সৰ্বসাধাৰণ জনতাৰ ওপৰতে প্ৰভাৱ বিস্তাৰ কৰিব প্ৰভাৱ পেলাব গতিকে মই ভাবোঁ যে আগন্তুক দিনত এনেকুৱা ধৰণৰ কথা বতৰাই যদিও বিনিয়োগ বাঢ়িব চৰকাৰৰ দৃষ্টিভংগীত মই ভাবোঁ যে সৰ্বসাধাৰণ ৰাইজ কাৰণ কৃষকসকলৰ সংখ্যাটোৱে সৰ্বাধিক কৃষকসকলে উৎপাদিত উৎপাদনৰ কথাটোৰ লগত তেওঁলোকৰ জড়িত হৈ থাকে গতিকে তেওঁলোকৰ অধিকাৰ তেওঁলোকৰ স্বাৰ্থ তেওঁলোকৰ বজাৰ ব্যৱস্থা তেওঁলোকৰ মূল্য নিৰ্ধাৰণ এই গোটেই কথা বতৰাবোৰত কিন্তু চৰকাৰৰ নিয়ন্ত্ৰণ কমি যোৱাৰ লগে লগে তেওঁলোকক এটা নেতিবাচক প্ৰভাৱ তেওঁলোকৰ ওপৰত পৰাটো স্বাভাৱিক ধন্যবাদ জনাইছো লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰীয়া এইখিনি সময় আমাক দিয়াৰ বাবে আপুনি আৰু ইতিমধ্যে সদৌ অসম ছাত্ৰ সন্থাই স্পষ্ট ৰূপত কৈছে ইয়াৰ নেতিবাচক প্ৰভাৱ পৰিব ইতিবাচক কোনো ধৰণৰ প্ৰভাৱ নাই সেই কথাটো কংগ্ৰেছেও কৈ আহিছে মই কংগ্ৰেছ নেতা ৰূপজ্যোতি কুৰ্মী ডাঙৰীয়াৰ সৈতে যোগাযোগ স্থাপন কৰিছোঁ ৰূপজ্যোতি কুৰ্মীয়ে এই সন্দৰ্ভত কি কয় ৰূপজ্যোতি কুৰ্মী ডাঙৰীয়া এই সমগ্ৰ এই তিনিখন বিধেয়কৰ ওপৰত যি তিনিখন এতিয়া আইনলৈ ৰূপান্তৰিত হ'ব আপোনালোকৰ কি প্ৰতিক্ৰিয়া আপুনি নিজাকৈ কি ব্যক্তিগত অনুভৱ প্ৰকাশ কৰিব এনচিআৰবি নেশ্যনেল ক্ৰাইম মানে ৰেকৰ্ড ব্যুৰোৰ যিটো ৰেকৰ্ড সেই ৰেকৰ্ডৰ অনুসৰি যিটো তথ্য মানে এই বৰ্তমান বিজেপি চৰকাৰখন 2014 চনত অহাৰ পিছত আৰু এই ক্ৰমান্বয়ে বিভিন্ন যিসমূহ নীতি তেওঁলোকে সংবিধান অনুসৰণ কৰি পেলাই কামবোৰ কৰি পেলাই মানে তেওঁলোকে পুঁজিপতিৰ স্বাৰ্থ যিসমূহ সংশোধনী আনি আছে ইয়াত এনচিআৰবিৰ ৰেকৰ্ডতে কয় যে সৰ্বাধিক কৃষক আৰু শ্ৰমিক মানে আত্মহত্যাৰ সংখ্যা বাঢ়ি গৈ আছে আৰু কিন্তু আমি কংগ্ৰেছে আমি বিৰোধিতা কৰাটো নহয় আজি সমগ্ৰ দেশে দেশৰ আজি আজি কৃষক আজি ৰাজপথত আহি পেলাই প্ৰতিবাদ অকল প্ৰতিবাদৰ নামত প্ৰতিবাদ কৰিছে সেইটো নহয় আত্মহত্যাৰ দৰে মানে আত্মহত্যা কৰি পেলাই প্ৰতিবাদ কৰিব লগা পৰিৱেশ কেলে সৃষ্টি হৈছে এই কথাটোতে সূচাই যে সকলো আতংকিত হৈ পৰিছে আৰু এইটো পোনপটীয়াভাৱে এই কেনেকুৱাকৈ ভয়ানক এটা পৰিস্থিতি হ'ব গৈ আছে চিন্তা কৰিছোঁ আপুনি এজন উচ্চ শিক্ষিত এজন সাংবাদিক আপুনি এই শ্ব'টো কৰি আছে আপুনি নিজেও উপলব্ধি কৰিছে চাগে কাৰো নিয়ন্ত্ৰণ নাথাকিব মানে চৰকাৰৰ নিয়ন্ত্ৰণ নাথাকিব পুঁজিপতিৰ হাতত গোটেইখিনি গুচি যাব আৰু কৃষকে কৃষকে কান্দিলেও কৃষকে চিঞৰিলেও একো 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 লাভ নহ'বগৈ এনেকুৱাকৈ সংকটন আনিছে সেইকাৰণে ক'বলৈ একো ভাষা নাই নিশ্চয় ৰূপজ্যোতি কুৰ্মী ডাঙৰীয়া চৰকাৰৰ মতে এই সামগ্ৰীসমূহ নিয়ন্ত্ৰিত হৈ থকাৰ কাৰণে ব্যক্তিগত বিনিয়োগকাৰী এইসমূহৰ উৎপাদন বিক্ৰী ট্ৰান্সপৰ্টেশ্যন অৰ্থাৎ পৰিবহণ আদিত বিনিয়োগ কৰিবলৈ কুণ্ঠাবোধ কৰিছিল অৰ্থাৎ তেওঁলোকে এই খোৱা তেল পিঁয়াজ আলুৰ কথা কৈছে এতিয়া চৰকাৰৰ নিয়ন্ত্ৰণ আঁতৰাই দিয়াৰ ফলত হেনো সামগ্ৰীসমূহৰ উৎপাদন বিতৰণ যোগান বিক্ৰী ষ্টৰেজ আদিত আনকি বিদেশী বিনিয়োগ আহিব তাৰ ফলত হেনো লাভালাভ বৃদ্ধি পাব এইটো কিমান দূৰ গ্ৰহণযোগ্য আচলতে 16 অক্টোবৰ 2016 বিমুদ্রকরণ করে পেলায় প্রধানমন্ত্রী রাতে 12টা বজাত চাইনা নে জাপানলে উড়া মারি গুছি গল নরেন্দ্র মোদী ডাঙরিয়া যাওয়ার আগত খালি কৈছিল 50 দিনের ভিতর দেশের যতে মাতে বিমুদ্রকরণের ফলত যদি কাবার ক্ষতি হয়েছে অসুবিধা আছে মই আহিলে উত্তর দিম কত উত্তর আজিলকে দিলে নে বিমুদ্রকরণের ফলত আজি আজি গোটেই দেশের মানে অচল অবস্থা জিডিপি গৈ পেলায় আমার কাকরিয়া দেশসমূহকে তলত আমি পাই গলো আজি তেখেতে কলে যে জিএসটি ফলত আমাৰ ব্যৱসায়ী লোকসকলে লাভান্বিত হব জিএসটি ফলত আজি এনে এটা অৱস্থা হৈছে অৰাজকতা স্বয়ং দেশৰ বিত্তমন্ত্ৰী স্বামী মানে ৰৈ থাকিব নোৱাৰিলে এই অন্যায় তেওঁ মাত মাতিব লগা হ'ল নিৰ্মলা সীতাৰাম ডাঙৰীয়ানী নিজৰ স্বামীয়ে গৈ পেলাই এই চৰকাৰখনক ধিক্ষা দিব লগা হ'ল প্ৰতিবাদ কৰিব লগা হ'ল বৰ্তমান এই কৃষক বিলৰ সন্দৰ্ভত এই এন ডি এৰ অন্যতম এজন ঘনিষ্ঠ সহযোগী মন্ত্ৰী কৰ ডাঙৰীয়ানীয়ে প্ৰতিবাদ কৰিব লগা হ'ল পদত্যাগ কৰি তাকো মুখেৰে কৈ নহয় মুখেৰে কৈ নহয় পদত্যাগ কৰি প্ৰতিবাদ কৰিব লগা হ'ল তাতকে আৰু লজ্জা বিষয় এই বিজেপি চৰকাৰখনৰ কাৰণে কিবা থাকিব পাৰে নে যি আনিছে এতিয়ালৈকে জি এছ টি বিলে হওক ইয়াত বিমুদ্ৰকৰণৰ ফলতে হওক আজি দেশৰ পৰা কোটি কোটি টকা 1000 কোটি টকা দেশৰ বাহিৰলৈ নীৰৱ মোদী মেহুল চক্সি বিজয় মালিয়া 60,200 মানে 1000 কোটি টকা লৈ গুচি গ'ল এজনকো এতিয়ালৈকে ঘূৰাই আনিব নোৱাৰিলে আজি আজি এই যোনটো আনএমপ্লয়মেণ্টৰ সমস্যা নিবনুৱা সমস্যা বাঢ়ি যোৱাই হওক অৰ্থাৎ অচল কৰি পেলাইছে গোটেই দেশখনক
আজি এই কথাবোৰ লৈ পেলাই নিশ্চয় দেশবাসী ৰাইজে অসমবাসী ৰাইজে ভৱিষ্যতৰ দিনত নিশ্চয় বিচাৰ কৰিব বুলি আমাৰ দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ জনাইছো রূপজ্যোতি কর্মী ডাঙরিয়া, এখানে সময় আপনি আমাক দিলে। মুঠতে দল সংগঠন নির্বিশেষে বিভিন্নজনে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর এই আইনক কোলা আইন বলে অভিহিত করেছে সকলে। এই আইনে কোনো ধরনের লাভালাভ নকরে সাধারণ লোকর একাংশ পুঁজিপতি লাভালাভ করব পারে, কিন্তু সাধারণ লোক পুনের সেই আগর অবস্থালেই ঘুরে যাব। আগতে যে ধরনের অবস্থা আছে শোচনীয়, সেই শোচনীয় অবস্থায় থাকিব বলে বিরোধীয় হোক বা দল সংগঠনেই হোক মন্তব্য প্রকাশ করেছে। দ্য প্রাইম টাইম শো চলি থাকিব, কিন্তু এইখানে সময় হয়েছে বাণিজ্যিক বিরতির। আপনি চাই আছে দ্য প্রাইম টাইম শো। এস আই পরীক্ষার প্রশ্নকাকত ফাটিলর সমগ্র কেলেঙ্কারির এটার পাছত আন এটা নতুন নতুন তথ্য আসবলে ধরেছে, এখনের পাছত আন এখন নতুন মুখ খোল খাইছে। কোন এই সমগ্র কেলেঙ্কারির আড়ত কোন কোন জড়িত, ইতিমধ্যে আমি সমগ্র তথ্য আপনার আগবাইছো ধারাবাহিক গতিত। প্রশান্ত দত্তই হোক, দীপন ডেকাই হোক, অথবা এই থ্যাংক ইউ লজৰ মালিকেই হোক, এই কেজন এতিয়া বর্তমানলৈকে জালত পৰিছে। হোটেল ভার্গবৰ এজন মেনেজারও আরক্ষীর জালত পৰিছে, কিন্তু দীপন ডেকা জালত পৰা নাই, ক্ষমা করব, দীপন ডেকা আর এই পি কে দত্ত বোলা এজন জালত পৰা নাই। পি কে দত্ত গৈ নেপালত পলাতক অবস্থাত আছে বুলি আমালৈ তথ্য আহিছে, লগতে দীপন ডেকা কত আছে এতিয়ালৈকে আরক্ষীর হাতত তথ্য নাই। কিন্তু থ্যাংক ইউ লজৰ কেইবাগৰাকী স্বত্বাধিকাৰীক আরক্ষীয়ে করায়ত্ত করেছে, হোটেল ভার্গবর এজন মেনেজার করায়ত্ত করবলে সক্ষম হয়েছে। এইখিনির বাদে কিন্তু বিভিন্নজনের নাম যদিও সন্মুখলৈ আহিছে, নলবাৰীতো কোনোবা এজনক ভারত নির্মাণ পরিষদ নে কিবা এটা সংগঠনের কোনোবা এজনক করায়ত্ত করা বলে আমি তথ্য লাভ করেছো। এইকেইজনের বাদে কিন্তু বৃহৎ বৃহৎ ইয়ার আড়ত থাকা মুখসমূহ এতিয়াও জালত পৰা নাই। ক্রাইম ব্রাঞ্চ আর সিআইডিয়ে আজিও অভিযান চলাই আছে, পূর্ণগতিত অভিযান চলি আছে, কিন্তু পুঁথি খলিহনাহে এতিয়ালৈকে জালত পৰিছে, ৰৌ বৰালি জালত পৰিবলে বাকী আছে। আর কালিও আমার এই অনুষ্ঠানতে মই কৈছিলোঁ যে এই সমগ্র কেলেঙ্কারির আড়ত এটা অদৃশ্য শক্তির হাত আছে। সেই অদৃশ্য শক্তিটো কোন হব পাৰে, শাসকীয় পক্ষরও কোনোবা হব পাৰে নেকি, অসম আরক্ষীর উচ্চপদস্থ কোনোবা বিষয়া বর্তমানে দায়িত্ব থকাও কোনোবা হব পাৰে নেকি, এই বিষয়সমূহক লৈও প্রশ্ন উত্থাপন হৈছে। জনসাধারণের মনত এইসমূহ প্রশ্নই জুমুরি দি ধৰিছে। শূন্য সহনশীল নীতি গ্রহণ করা বলে কোৱা হৈছে দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু বাস্তব ক্ষেত্রত এই কেলেঙ্কারির আড়র প্রকৃত খলনায়ক জালত পড়লেহে প্রকৃত অর্থত শূন্য সহনশীল নীতি গ্রহণ করা হব বলে বহুতেই মত প্রকাশ করেছে। কিয় এনে হয় বারে বারে, কিয় নিবনার হাত চেঁচা পানি পড়ে বারে বারে? এই সকল যুবক যুবতী যিসকলে এস আই পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল তেওঁলোকে আধাতেই পরীক্ষা হলৰ পৰা ওলাই আহিবলগীয়া হল। ইয়াৰ পূৰ্বে বন বিভাগৰ পরীক্ষা হৈছিল, লগতে জলসিঞ্চনৰ পরীক্ষা হৈছিল। সেইসমূহ পরীক্ষার প্রশ্নকাকতো সঞ্জীব শর্মা নামৰ স্পেশাল টাস্ক ফোর্সৰ বিষয়াগৰাকীৰ ঘৰত পোৱা গল, মানে তাতো কেলেংকাৰী হৈছিল নেকি? সেইসমূহ পরীক্ষাও সুকীয়াকৈ বা ক্ষমা কৰিব নিয়াৰিকৈ অনুষ্ঠিত হোৱা নাছিল নেকি? তেনেহলে প্রকৃততে বাস্তব ক্ষেত্রত কিমান এই পরীক্ষাসমূহ সুচাৰুৰূপে অনুষ্ঠিত হৈছে তাক লৈ এটা ডাঙৰ প্রশ্ন উত্থাপন হৈছে। সঁচাকৈ হৈছেনে নিয়াৰিকৈ, সঁচাকৈ হৈছেনে সুচাৰুৰূপে এই পরীক্ষাসমূহ অনুষ্ঠিত? এইবাৰ ধৰা পৰিল, আগৰ কেইবাৰ ধৰা পৰা নাছিল, এইবাৰ ধৰা পৰাৰ কাৰণে এটাৰ পাছত আন এটা তথ্য সন্মুখলৈ আহিছে। আৰু আমি সংবাদ মাধ্যমে বিশেষ ভূমিকা গ্ৰহণ কৰিছোঁ, আৰক্ষীৰ সৈতে অহৰহ যোগাযোগ কৰি আছোঁ, চি আই ডি ক্ৰাইম ব্ৰাঞ্চৰ সৈতে যোগাযোগ কৰি আছোঁ, সেইবাবে এতিয়া এইসমূহ তথ্য আহিছে নেকি? ইয়াৰ আগৰ কেইবাৰত যিসমূহ প্ৰশ্নকাকত এই সঞ্জীৱ শৰ্মা নামৰ স্পেচিয়েল টাস্ক ফৰ্চৰ বিষয়াগৰাকীৰ ঘৰত ওলাল, সেই কেইবাৰত কিন্তু একেই দুৰ্নীতি কেলেংকাৰী সংঘটিত হৈছিল, নহ'লে প্ৰশ্নকাকত তেওঁৰ ঘৰত ক'ৰ পৰা পালেগৈ? বৃহৎ অংকৰ ধন লৈ, কোটি কোটি টকালৈ, লাখ লাখ টকালৈ বহুতক চাকৰি দিয়া হ'ল, কিন্তু নিবনুৱাসকলে কি পালে? এই প্রশ্নসমূহৰ উত্তৰ চৰকাৰে দিব লাগিব। চৰকাৰে সামগ্ৰিকভাৱে নিয়াৰিকৈ যাতে চৰকাৰী পৰীক্ষাসমূহ অনুষ্ঠিত কৰিব পৰা যায় তাৰ প্ৰতি সূক্ষ্ম দৃষ্টি ৰাখিব লাগিব। যদি সেয়া কৰিব নোৱাৰে সঁচাকৈ এয়া এক দুৰ্ভাগ্যজনক হিচাপে পৰিগণিত হ'ব। আৰু এইখিনি মুহূৰ্তৰ খবৰ লখৰাৰ পৰা আহিছে, কাৰণ হোটেল ভাৰ্গৱ বোলা এই প্ৰশান্ত দত্তৰ যিখন হোটেল আছে তাত আকৌ অভিযান চলাইছে ক্ৰাইম ব্ৰাঞ্চ আৰু চি আই ডিয়ে। অধিক তথ্যৰ বাবে আমি যোগাযোগ স্থাপন কৰিছোঁ আমাৰ সতীৰ্থ উৎপলৰ সৈতে। উৎপল, কি কি শেহতীয়া আপডেট আছে আপোনালোকত? হয়, নিশ্চিতভাবে রাজ্য সরকারে যা 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত করেছিলে এস আই পদের 597 জন প্রার্থীর নির্বাচন করবলে পরীক্ষা অনুষ্ঠিত করেছিল, আর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিছু সময় পিছতে ফাঁদি লিছিলে প্রশ্ন আকত, আর তারপরে তদন্ত ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রীগী। আর মুখ্যমন্ত্রী তদন্ত ঘোষণার পিছত দিনে নিশা একাকার করে ইতিমধ্যে সি আই ডি আর ক্রাইম ব্রাঞ্চ ব্যস্ত হয়ে পড়ছে। আর এই নিশা পর্যন্ত মহানগরীর যে পি কে দত্তর কেবাখনো ভার্গব হোটেল আছে, পি কে দত্তর ভার্গব হোটেলকে ধরে বিভিন্ন স্থানে এতিয়াও নিশা পর্যন্ত অভিযান অব্যাহত আছে। আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো মহানগরীর
বেটকুচিস্থিত ভাৰ্গৱ গ্ৰেণ্ড হোটেল আৰু ভাৰ্গৱ গ্ৰেণ্ড হোটেলত ইতিমধ্যে চি আই ডিৰ এটা সজাতি দল আহি উপস্থিত হৈছে আৰু উপস্থিত ইতিমধ্যে অভিযান চলাইছে। বিশেষকৈ ভাৰ্গৱ হোটেলৰ পৰিৱেশ যদিহে সম্ভৱ হয় মোৰ সতীৰ্থ কিছু দৃশ্যাংশ দেখুৱাব। ইয়াৰ মাজতে যিহেতু আজি দিনৰ ভাগতে ভাৰ্গৱ হোটেল যিখন লখৰাত আছে তাৰে যিগৰাকী মেনেজাৰ ৰূপম ডেকাক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে চি আই ডি দলে। আৰু ইয়াৰ সমান্তৰালভাৱে যদিহে চোৱা যায় সেই পৰহি নিশা এই স্থানতো অভিযান চলাইছিলে আৰু অভিযান কালত যি এই অট্টালিকা আছে বিশাল অট্টালিকা ভাৰ্গৱ গ্ৰেণ্ড হোটেলৰ অট্টালিকাৰ পৰা কিছু তথ্য সংগ্ৰহ কৰিছিলে আৰু যিসমূহ লাগতিয়াল বস্তু আছে তেখেতসকলে সংগ্ৰহ কৰিছিলে চি আই ডি দলে। আৰু ইয়াৰ সমান্তৰালভাৱে যদিহে চোৱা যায় এই মুহূৰ্ততো কিন্তু চি আই ডি দলে এই ইখন হোটেলৰ যি ভাৰ্গৱ গ্ৰেণ্ড হোটেলৰ যিগৰাকী মেনেজাৰ যাৰ নাম বিকাশ দাস, মই অনুৰোধ কৰিছোঁ যে বিকাশ দাসকো ইতিমধ্যে তেখেতসকলে সোধপোছৰ বাবে পৃথক কথালৈ লৈ গৈছে। যিহেতু লখৰাৰ ভাৰ্গৱ হোটেলৰ যিগৰাকী মেনেজাৰ ইতিমধ্যে ৰূপম ডেকা গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছতে এইখন যিখন ভাৰ্গৱ গ্ৰেণ্ড আৰু ভাৰ্গৱ গ্ৰেণ্ডৰ যিগৰাকী মেনেজাৰ বিকাশ দাসক ইতিমধ্যে তেখেতক সোধপোছ কৰি আছে পৃথকে, কিয়নো বিকাশ দাসে কোনো তথ্য জানে নেকি। আৰু ইয়াৰ সমান্তৰালভাৱে ভিতৰৰ পৰা অহা আন এক খবৰ অনুসৰি যোৱা 10 ছেপ্টেম্বৰৰ পৰা এই হোটেলখনলৈকে আজিলৈকে কোন কোন লোক আহিছিলে, কিমান সময়ত আহিছিলে, কোন কোন লোকে কেতিয়া প্ৰৱেশ কৰিছিলে, সকলো তথ্য পাতি সংগ্ৰহ কৰিছে চি আই ডি দলে। আৰু ইয়াৰ সমান্তৰালভাৱে ভিতৰত 4টাকৈ লকাৰ আছিলে, যি ওপৰ মহলত একেবাৰে শেষ মহলত 4টাকৈ লকাৰ আছিলে আৰু লকাৰৰ ইতিমধ্যে চাবি পিকে দত্তৰ যিহেতু পলাতক আছে পিকে দত্তৰ লোকসকলে চাবি দিয়া নাছিলে আৰু চি আই ডি দলে কিন্তু সেই লকাৰ চাৰিটা ভাঙা বুলি আমাৰ হাতত এক খবৰ আছে। আৰু ইয়াৰ সমান্তৰালভাৱে যিখন লখৰাৰ ভাৰ্গৱ গ্ৰেণ্ড হোটেল আছিলে ভাৰ্গৱ গ্ৰেণ্ড হোটেলৰ পৰা কিন্তু জুইৰ ছাইৰ আচলতে ছাইৰ যিসমূহ থাকে ছাইৰ নমুনা সংগ্ৰহ কৰিছিলে আৰু সেই ছাই আচলতে পৰীক্ষাৰ প্ৰশ্ন কৰাছিল নেকি সেয়া এতিয়াও কিন্তু ফৰেনচিক ৰিপৰ্ট অহাৰ পিছতহে ক'ব পৰা যাব। ইয়াৰ সমান্তৰালভাৱে কিন্তু সেইখন হোটেলৰ যিগৰাকী ৰূপম ডেকা নামৰ মেনেজাৰক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু ইয়াৰ সমান্তৰালভাৱে এইখন হোটেলৰ কিন্তু যিগৰাকী বিকাশ দাস নামৰ ইতিমধ্যে মেনেজাৰগৰাকীক তেখেতসকলে সোধপোছৰ বাবে তেখেতসকলৰ অন্য এটা কথালৈকে লৈ গৈছে আৰু তেখেতক সোধপোছ অব্যাহত ৰাখিছে। আৰু লগতে যোৱা 10 ছেপ্টেম্বৰৰ পৰা 20 তাৰিখলৈকে কোন কোন লোক আহিছে বা কিমান সময়ত আহিছে সকলো তথ্য পাতি এতিয়া সংগ্ৰহ কৰাত ব্যস্ত হৈ আছে আৰক্ষী প্ৰশাসনৰ লোকৰ লগতে চি আই ডি। আৰু এই প্ৰকাৰ ক'ব গ'লে দিন ৰাতি একাকাৰ কৰি চি আই ডি দলে এতিয়া হস্তম হৈ পৰিছে যিহেতু মুখ্যমন্ত্ৰীগৰাকী নিজে তদন্ত দিছিলে আৰু তদন্ত দিয়াৰ বাবে ইতিমধ্যে পিকে দত্ত কিন্তু এতিয়াও পলাতক অৱস্থাত আছে, ক'ত আছে সেই কথা যদিও এতিয়ালৈকে স্পষ্ট হোৱা নাই। ইয়াৰ সমান্তৰালভাৱে কিন্তু এগৰাকী আৰক্ষী বিষয়া আই পি এছ বিষয়া কিন্তু পলাই থকা কাৰ্যক কিন্তু এক প্ৰকাৰ কিন্তু ৰাজ্যৰ বাবে বা সকলোৰে বাবে এক বেয়া খবৰ বুলি ক'ব লাগিব। আৰু ইয়াৰ সমান্তৰালভাৱে যদিহে চোৱা যায় নিবনুৱাসকলৰ লগত হেতালি খেলাৰ পিছতে মুখ্যমন্ত্ৰীগৰাকী কিন্তু তৎপৰ হৈছিলে। আৰু ইয়াৰ সমান্তৰালভাৱে দিবন ডেকাৰ আন এটা বাসগৃহ সচলত থকা ফ্লেটতো কিন্তু অভিযান চলাইছিলে। আৰু ইয়াৰ সমান্তৰালভাৱে পিকে দত্তৰ মহানগৰীৰ গুৱাহাটীৰ হোটেলে নহয় অন্যান্য যিসমূহ স্থানত অগাধ সা সম্পত্তি আছিল সকলো স্থানতে অভিযান চলাইছিলে। আৰু এতিয়া চি আই ডিৰ দলে সন্ধিয়াৰ ভাগৰে পৰা এতিয়া নিশা পৰ্যন্ত এনেদৰে অব্যাহত ৰাখিছে অভিযান। আৰু অভিযানত কি কি তথ্য আহে হয়তো যি যি নতুন তথ্য আহে আমি আমাৰ দৰ্শকসকলক বুজাবলৈ চেষ্টা কৰিম। ইয়াৰ সমান্তৰালভাৱে মই পুনৰ উল্লেখ কৰিছোঁ বিকাশ দাস নামৰ যিগৰাকী মেনেজাৰ তেখেতক কিন্তু এতিয়া কিন্তু সোধপোছৰ অব্যাহত ৰাখিছে, কিবা নতুন তথ্য পায় নেকি বা ক'ৰবাত প্ৰশ্ন কৰাত ৰাখিছিল নেকি। ইয়াৰ সমান্তৰালভাৱে 10 ছেপ্টেম্বৰৰ পৰা যিসকল লোক আহিছিলে সকলোৰে কিন্তু নিশ্চয় বহুতৰ নাম আহিছে উৎপল, আমি গম পাইছোঁ। আপুনি লাইনত থাকক আমাৰ সৈতে, মুঠতে এটাৰ পাছত আন এটা তথ্য এতিয়া সন্মুখলৈ আহিবলৈ ধৰিছে। আমিতো প্ৰাইম টাইম শ্ব'ত সেই তথ্যসমূহ এটা এটাকৈ আপোনালোকৰ বাবে লৈ আহিম। মাত্ৰ কিছু সময় বাণিজ্যিক বিৰতি ল'ম, বিৰতিৰ পাছতেই কিছু এক্সক্লুচিভ আৰু শেহতীয়া ডেটা আপোনালোকৰ বাবে আগবঢ়াম। আমি পোনপটীয়া সম্প্ৰচাৰ দেখুৱালোঁ পি কে দত্তৰ হোটেলৰ চৌহদৰ পৰা। বৰ্তমান চি আই ডি আৰু ক্ৰাইম ব্ৰাঞ্চে তাত অভিযান চলাইছে। আজি গণেশগুৰিত থেংক ইউ লজত আকৌ অভিযান চলোৱা হ'ল, কালি এপ'ল' হস্পিটেলত অভিযান চলিছিল, আজি লগতে সচলৰ এটা অঞ্চলতো অভিযান চলোৱা হ'ল, লগতে জতিয়াৰ এটা ফ্লেটতো অভিযান চলোৱা হ'ল, যিটো ফ্লেট দিবন ডেকাৰ ঘনিষ্ঠৰ বুলি সন্দেহ কৰা হৈছে। অভিযানকালত এতিয়ালৈকে আজি চলোৱা অভিযানসমূহত কি কি তথ্য পাইছে ক্ৰাইম ব্ৰাঞ্চ আৰু চি আই ডিয়ে সেয়া এতিয়ালৈকে সদৰি কৰা নাই। কিন্তু বহুতে দাবী উত্থাপন কৰিছে, বিশেষকৈ কংগ্ৰেছ, চি আই ডি এফকে ধৰি কেইটামান দল সংগঠনে কৈছে যে ইয়াত এতিয়া চি বি আইৰ তদন্ত হ'ব লাগে। কেৱল চি আই ডি আৰু ক্ৰাইম ব্ৰাঞ্চে তদন্ত কৰিলে নহ'ব, চি বি আইয়ে তদন্ত কৰি ইয়াৰ আঁৰৰ প্ৰকৃত শক্তিসমূহ উদঘাটন কৰিব লাগে, যিসমূহ অদৃশ্য শক্তিয়ে এই সকলো পৰিচালনা কৰি আছে। কাৰণ এজন বা দুজনৰ কাম নহয়, কেৱল পি কে দত্ত বা দিবন ডেকা বা এই থেংক ইউ লজৰ স্বত্বাধিকাৰী এওঁলোকে এই কামটো কৰিব নোৱাৰে। তেওঁলোকৰ বেকত এটা বহু ডাঙৰ শক্তি থাকিব লাগিব, যি ডাঙৰ শক্তিটোৱে, যি অদৃশ্য শক্তিটোৱে এই সমগ্ৰ এই কেলেংকাৰী খেলিমেলিসমূহ পৰিচালনা কৰি আহিছে, সেইটো সন্দেহ সকলোৱে প্ৰকাশ কৰিছে। আৰু সেই সন্দেহৰ আলমতেই এতিয়া সকলোৱে দাবী উত্থাপন কৰিছে যে অধিক ক্ষিপ্ৰগতিত হওক, নিৰপেক্ষভাৱে হওক আৰু প্ৰকৃত অৰ্থত শূন্য সহনশীল নীতি গ্ৰহণ কৰা হওক, এনেধৰণৰ অপৰাধীৰ বিৰুদ্ধে, এনেধৰণৰ কেলেংকাৰী কৰা, এনেধৰণৰ টকালোভী ব্যক্তিৰ বিৰুদ্ধে। দিল্লী, ডিব্ৰুগড়, গুৱাহাটী, শিলচৰ ক'ত নাই ধনকুবীৰ পি কে দত্তৰ সম্পত্তি? ক'ৰবাত যদি বিলাসী ফ্লেট, ক'ৰবাত আকৌ হোটেল, চাহ বাগিচা। কিন্তু এছ আই প্ৰশ্নকাকত কেলেংকাৰীত নাম সাঙুৰ হোৱাৰ পিছৰে পৰা অন্তৰ্ধান হৈ আছে এই অগাধ সম্পত্তিৰ টকালোভী মালিক
পি কে দত্ত। বিশাল দুর্নীতি, অবিরত অভিযান, নন তথ্য, প্রতিনিধি চাঞ্চল্য, বছরটোর বৃহৎ নিযুক্তি কেলেঙ্কারিত নিতৌ হাঙুর খাইছে নতুন নতুন দুর্নীতিগ্রস্ত বিষয়া আর ব্যবসায়ীর নাম। কেবল থ্যাংক ইউ লজতেই নহয়, লহরার হোটেল ভার্গবতো চলিছিল গোপনে নিযুক্তি পরীক্ষা। এই তথ্য প্রকাশ করেছে আরক্ষীর গ্র্যান্ড ব্রাঞ্চে শেহতীয়াকৈ গ্রেপ্তার করা লহরার হোটেল ভার্গবর ম্যানেজার রাহুল ডেকাই। আমি সার্চ করে আছো, আপনাকে দেখিছে হ্যাঁ, মানে আমি মোটো কোবলগে একো নাই, ইয়াত ইনভেস্টিগেশন হয়েছে, ইনভেস্টিগেশন অফিসার সিআইডি তদন্ত করে আছে, তেওঁকে কব আজি ফটো তুলি আছে। আমি চাইছো, আমি এটা ইয়াতো চালো আৰু ফটো কবত গৈছো চাই আছো, এটা মানে চাই এটাতো হেতু এটো মইটো একো কব নাই, এজ পাই ইনস্ট্রাকশন আওয়ার এসপি স্যার অ্যাকর্ডিংলি উই কন্ডাক্টেড দিস সার্চ। এই হোটেল ভার্গবর স্বত্বাধিকারী পি কে দত্ত, প্রাক্তন ডিএজি প্রশান্ত কুমার দত্ত, দুর্নীতিরে পাহাড় সম অগাধ ধন সম্পত্তি গড়া এই পি কে দত্তর অবস্থান আর সম্পত্তির তথ্যর লগতে এস আই নিযুক্তি পরীক্ষারে পি কে দত্তর সম্পর্ক বিচারি অবিরত অভিযান চলাইছে সিআইডি আর মহানগর আরক্ষীর অপরাধ শাখায়। কত আছে পি কে দত্তর সম্পত্তি? মহানগরীর লখরাত আইএসবিটির সমীপত আর গণেশগুড়িত এখনকৈ আর পল্টন বাজার দুখনকৈ ভার্গবর নামত হোটেল আছে পি কে দত্তর। মহানগরীর হেঙেরাবাড়ীত দুটাকৈ অট্টালিকা আছে এই ধনকুবের পি কে দত্তর। শিলচরের উদারবন্দত 14 বিঘার চাহ বাগানের সঙ্গে আছে একটা বিশাল বাংলো। কাছার জেলার একটা পাতিমারা চাহ বাগিচা, চাহ বাগিচাত আপনাদের দেখব পারে পি কে দত্ত কেনেদরে একটা বিলাসী বাসভবন ইয়াতে বনাইছে। ইয়াতে চাহ বাগিচা, পাতিমার চাহ বাগিচাতো একটা চাহ বাগিচা আরম্ভ করেছে, আরম্ভ করার পিছত ইয়াতে কাম চলি আছে। ডিব্রুগড়, দিল্লি আর গুয়াহাটিত আছে পি কে দত্তর 12টা ফ্ল্যাট। ডিব্রুগড়ত 200 বিঘা ভূমি আর গুয়াহাটিত 10 বিঘা ভূমি আছে পি কে দত্তর। ডিব্রুগড়ের জীবন ফুকন নগরত নির্মীয়মান হয়ে আছে পি কে দত্তর ভার্গব রেসিডেন্সি। সম্পত্তি যে পাহাড় সেই তালিকা আসলে গণি শেষ হব নারি, আর আমি যিমানখিনি গম পাইছো ডিব্রুগড় তেখেতৰ আৰু সম্পত্তি আছে, সেই বিষয়ে আমি পরবর্তী সময়তে গম পাম, কারণ কিছু সম্পত্তি তেখেতৰ নামত আছে, কিছু বেনামী। এতিয়া সম্পত্তি আপনাদের কে গম পাইছে কত কিমান আছে? মিলনগর, আমি মিলনগর প্রায় তেওঁ হোমষ্টে আছে বলে আমি জানো, বগীবিলৰ ওচর প্রায় 150 বিঘা তেওঁ মাটি আছে বলে আমি খবর পাইছো, আর লগতে আমি গম পাওঁ বৰপথাৰ এলাকাত বা বিভিন্ন স্থানত আমি তেওঁ নামে বেনামে সম্পত্তি গঢ়ি তুলিছে। আমি অতি শীঘ্রে প্রশাসনক ইয়াৰ উচিত তদন্ত কৰিব লাগে, প্রশাসনে এই সমূহ যিসমূহ সম্পত্তি আছে সম্পত্তি সমূহ বাজেয়াপ্ত কৰিব লাগে, এয়া আমাৰ স্পষ্ট দাবী। পি কে দত্তৰ সম্পত্তিৰ পৰিমাণ দেখি চকু থৰ হৈ গৈছে ৰাজ্যবাসী। পি কে দত্তৰ বাসভৱন আৰু হোটেল অট্টালিকাত তালাচী চলাই নতুন নতুন তথ্য উদ্ঘাটন কৰিবলৈ চেষ্টা অব্যাহত ৰাখিছে আৰক্ষী আৰু চিআইডিৰ তদন্তকাৰী দলে। বৃহস্পতিবাৰে পি কে দত্তৰ গণেশগুৰিৰ উপাসনা পেলেজ আৰু হোটেল ভাৰ্গৱত ক্ৰাইম ব্ৰাঞ্চে অভিযান চলোৱাৰ পিছত হেঙেৰাবাৰীৰ ঘৰতো অভিযান চলাই তদন্তকাৰী দলটোৱে। শুকুৰবাৰে লখৰাৰ হোটেল ভাৰ্গৱত অভিযান চলাই মেনেজাৰ ৰাহুল ডেকাক গ্ৰেপ্তাৰ কৰে চিআইডিয়ে। লখৰাত থকা যিখন হোটেল ভাৰ্গৱ, সেই হোটেল ভাৰ্গৱৰ যি মেনেজাৰ ৰাহুল ডেকাক যোৱাকালি নিশা চিআইডিয়ে সোধপোছৰ কাৰণে আটক কৰিছিলে, আৰু আজিৰ দিনৰ ভাগত সকলো সোধপোছৰ অন্তত তেওঁ গ্ৰেপ্তাৰ কৰাইছিল। ইফালে ডিব্ৰুগড়তো পি কে দত্তৰ নিজা ঘৰ, শহুৰেকৰ ঘৰ আৰু আত্মীয়ৰ ঘৰত অভিযান চলাই আৰক্ষীৰ এটা দলে। ইতিমধ্যে সোধা পোছাৰ বাবে আৰক্ষী আটক কৰিছে পি কে দত্তৰ খোলহালি কাশ্যপ অভিনন্দন কাকতিক। এইবার চাওক এইখন ফটোলৈ। নবনির্মাণ ভারত যুব মোর্চায় আরক্ষী আর বন বিভাগত চাকরি পাবরাক পতা বিনামূলীয় প্রশিক্ষণ শিবিরের এইখন ব্যানার।
পিছে আসলতে এইখন বেনার নহয়, ই আছিল দালাল চক্রৰ চাকৰি প্ৰাৰ্থী মাতি অনাৰ এক বিজ্ঞাপন স্বৰূপ। এই বিজ্ঞাপনটো ফেসবুকত প্ৰচাৰ কৰিছিল নবনির্মাণ ভাৰত নামৰ সংগঠনটোৰ ৰাজ্যিক সভাপতি কুলদীপ বংশীয়ে। এই কুলদীপ ৰাজবংশীৰে এছ আই নিযুক্তি পৰীক্ষাৰ প্ৰশ্ন কাকত চপোৱা বিজেপি নেতা দীপন ডেকাৰ সম্পৰ্ক থকা বুলি সদৰি কৰিছে বিশেষ সূত্ৰই। বৃহস্পতিবাৰে নিশা নলবাৰী আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে এই কুলদীপ ৰাজবংশী। এছ আই পৰীক্ষাৰ নিযুক্তি কেলেংকাৰীত সামৰ খাব আন বহু লোক বৰালিৰ নাম, এনে সম্ভাৱনা প্ৰকাশ কৰিছে খোদ তদন্তকাৰী দলৰ সূত্ৰই। চৰ্চাত সোমাই পৰিছে এজন এ জি পি নেতাৰ নামো, কিন্তু এছ আই কেলেংকাৰীত অগপ নেতা জড়িত নহয় বুলি দাবী অগপৰ সাধাৰণ সম্পাদক মনোজ শইকীয়াৰ। নিযুক্তি সম্পৰ্কে গোটেই কথাটো অকল চৰকাৰখনৰ হাতত থাকে তেনে কথা নহয়, আৰু এই গোটেই বিষয়টোৱে মই ভাবিছোঁ এটা দুৰ্ভাগ্যজনক বিষয়। যথেষ্ট সংখ্যক ইয়াত নিযুক্তি ৰখাত যথেষ্ট সংখ্যক ডেকা যুৱক যুৱতী ইয়াত মানে ইণ্টাৰভিউৰ বাবে তেওঁলোক আহিছিলে, আৰু মই ভাবোঁ যথেষ্ট দুৰ্ভাগ্যজনক কথা। আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰে ইতিমধ্যে কঠোৰভাৱে এই গোটেই বিষয়টো ইনকোৱাৰীৰ কাৰণে তেখেতে দায়িত্ব অৰ্পণ কৰিছে, নিৰ্দেশ দিছে। বুধবাৰে থেংক ইউ লজত অভিযান চলাৰ পিছত বৃহস্পতিবাৰে থেংক ইউ লজত দ্বিতীয়বাৰৰ বাবে অভিযান চলাই তদন্তকাৰী দলে। লক্ষণীয়ভাৱে থেংক ইউ লজৰ পিছতেই এই পৰীক্ষা কেলেংকাৰীৰ যোগসূত্ৰ পোৱা গৈছে মহানগৰীৰ এপল' হাস্পতালত। এপল' হাস্পতালৰ কম্পিউটাৰত পোৱা গৈছে সন্দেহজনক চাকৰি প্ৰাৰ্থীৰ তালিকা। যি কম্পিউটাৰ আছিলে, যি তিনিগৰাকী ইয়াত কৰ্মৰত আছিল, তেওঁলোকে তালিকা প্ৰস্তুত কৰা, প্ৰাৰ্থীৰ ফটো আদি বনোৱা আদি বিভিন্ন কাম তেওঁলোকে এই কম্পিউটাৰৰ জৰিয়তে কৰিছিল, গতিকে সেয়েহে এপল' হস্পিটেলৰ নাম সাঙুৰ খাইছে। থেংক ইউ লজৰ চাৰি স্বত্বাধিকাৰীৰ তিনিজনেই সোমাই আছিল এপল' হস্পিটেলৰ কৰ্মচাৰী হৈ। এপল' কৰ্তৃপক্ষক সকলো গাত দি তেওঁলোকে গোপনভাৱে এই সকলো অধ্যায় কিন্তু ইয়াৰ পৰাই চলাই গৈছিল, আৰু ক্ৰাইম ব্ৰাঞ্চে সেয়েহে এপল' হস্পিটেলত কালি আহিছে, আহি ইয়াত সামগ্ৰীসমূহ ইতিমধ্যে জব্দ কৰি আৰক্ষীয়ে লৈ গৈছে, হাৰ্ড ডিস্ক পৰ্যন্ত লৈ গৈছে। কিন্তু অভিযোগ খণ্ডন কৰি এপল' হস্পিটেল কৰ্তৃপক্ষৰ দাবী এই ঘটনাত কোনো ধৰণে জড়িত নহয় এপল' হস্পিটেল কৰ্তৃপক্ষ। এপল' হস্পিটেলৰ বাহিৰগত সেৱাৰ অন্তৰ্গত কেইগৰাকীমান কৰ্মচাৰীক অপৰাধ অনুসন্ধান বিভাগে অসম পুলিচৰ চাকৰি নিযুক্তিৰ প্ৰশ্নকক্ষত ফাদিল কৰাৰ অভিযোগত কৰায়ত্ত কৰে। এপল' হস্পিটেল গুৱাহাটীয়ে এই ক্ষেত্ৰত স্পষ্টীকৰণ দিব বিচাৰে যে হস্পিটেল কোনোধৰণে এই ঘটনাৰাজিৰ লগত লিপ্ত নহয়। হস্পিটেল কৰ্তৃপক্ষই এই ঘটনাৰাজিৰ ওপৰত চোকা দৃষ্টি ৰাখিছে আৰু তাৰোপৰি প্ৰয়োজন অনুসৰি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈও প্ৰস্তুত আছে। নিযুক্তি পৰীক্ষাৰ নামত ভেকু ভাওনা নচলিব, নিযুক্তি পৰীক্ষাৰ আঁৰৰ দোষীক শাস্তি দিয়ক। মহানগৰীৰ প্ৰতিবাদী কণ্ঠেৰে গৰ্জি উঠিল আছো। অসমৰ মুখ্যমন্ত্ৰী, তেওঁ গৃহ বিভাগৰ দায়িত্বত আছে, তেওঁ বিভাগৰ দায়িত্বত থকাৰ পিছত তেখেতে নিয়মমতে তেওঁ গৃহ বিভাগৰ দায়িত্বৰ পৰা পদত্যাগ কৰিব লাগিছিল, তেওঁ পদত্যাগ কৰিব লাগে। আৰু এই বিষয়টো যিসকল ব্যক্তি জড়িত আছিল গোটেই প্ৰক্ৰিয়াটোৰ লগত জড়িত আছে তেওঁলোকক দৃষ্টান্তমূলকভাৱে তেওঁলোকক অব্যাহতি দিব লাগিছিল, আৰু অব্যাহতি দি তেওঁ তদন্ত আওতাত আনিব লাগিছিল, তেওঁলোকক তদন্ত কৰিব লাগিছিলে। নিযুক্তি বোৰ্ডৰ হয়, তেওঁক ইতিমধ্যে বৰ্খাস্ত কৰি পেলাই তদন্ত আনিব লাগিছিল, কাৰণ তেওঁক যদি এটা বছৰ অধীনত ৰাখিছে তেতিয়াহ'লে তদন্ত কেতিয়া হেৰি হ'ব নোৱাৰে, সত্যতা প্ৰমাণ কৰিব নোৱাৰে, তেওঁ ক্ষমতাৰ পৰা অপহৃত অপহৰণ কৰিব লাগিছিলে। এটা ৰাজনৈতিক প্ৰক্ৰিয়া যদি হাত অবিহনে এইটো কাম কেতিয়াও হ'ব নোৱাৰে, কাৰণ ৰাজনৈতিক লবিৰ ইয়াতে হাত আছে, যাৰ ফলত এই ধৰণৰ কেলেংকাৰী হৈছে। ইফালে পৰীক্ষা কেলেংকাৰীৰ ব্যাগুম কালপ্ৰীত পি কে দত্তৰ সকলো সম্পত্তি বাজেয়াপ্ত কৰিবলৈ দাবী তুলিছে ডিব্ৰুগড় আছুৱে।
সরকার দায়িত্ব আছে সরকারে অতি শীঘ্রে এই বাজেয়াপ্ত যখন সম্পত্তি আছে বেনামী যিসমূহ সম্পত্তি আছে সকলোখিনি যাতে বাজেয়াপ্ত করে অতি শীঘ্রে আর অতি সোনকালে যাতে করায়ত্ত করে যাতে রাইজর মনত একটা বিশ্বাস আহে প্রশাসনের প্রতি আর গৃহ বিভাগের প্রতি যেহেতু গৃহ বিভাগের পর এটা মানুষের মনের পর বিশ্বাস তো উঠিয়ে গেল যে পুলিশের যাক বিশ্বাস করব মানুষের পুলিশের আজি চাকরিতে যুক্ত কেলেঙ্কারি সংঘটিত হল ইয়াত সকল জড়িত হয়ে আছে বিষয়া কর্মচারী অল পি কে দত্তর নয় বিভিন্ন ধরনের বিষয়া কর্মচারী ইয়াত জড়িত হয়ে আছে এই কথা আমি দাখিল করব পারিছো। নিযুক্তি পরীক্ষার নামত এনে কেলেঙ্কারি অশোভনীয় এই মন্তব্য জুবিন গার্গর। সেটা আসলে দুঃখের কথা আসলে ইমান একটা ইম্পর্টেন্ট একটা পরীক্ষা এটা আজির যুগত 21 শতিকাত আর সেগুলো কথা হব না আসল যা যা যি মানুষের মানুষের ভুলের কারণে হয়েছে এই শাস্তি পাবলে রাস্তাটা দেখি কোবাত কোবাত প্রটেস্ট চলি আছে সো প্রটেস্ট করবো লাগবে নিশ্চয় এই ভুলের শোধরণি হব লাগবে সেটা বিচার। নিযুক্তি প্রক্রিয়ার নামত এই বিসঙ্গতি এই কেলেঙ্কারি কেতিয়াও সহ্য করব নয় জুবিন গার্গেই কৈছে কেবল জুবিন গার্গেই কোয়া নহয় সকলোৱে কৈছে দল সংগঠনে কৈছে প্রত্যেকজন মানুষে কৈছে আর গৃহ বিভাগের অধীনস্থ এটা পরীক্ষাত এনে ধরনের যদি বিসঙ্গতি কেলেঙ্কারি সংঘটিত হয় তেনহলে আন আন বিভাগ সমূহ কোরপরা সারি যাব প্রত্যেকটি বিভাগতে কেলেঙ্কারি দুর্নীতি সংঘটিত হয়ে আছে কিন্তু বাস্তব ক্ষেত্রে এই দুর্নীতি রোধ করবা হওয়া নাই অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এইখিনিতে পুনের বাণিজ্যিক বিরতি লম বিরতির পাশতেই বিটিসির নির্বাচনের কিছু শেহতীয়া খবর আপনার লিম পুনের স্বাগত। এবার মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক উভতি ধরেছে হাগ্রামা মহিলারিয়ে। হাগ্রামায় প্রশ্ন সুদিছে হিমন্ত বিশ্ব শর্মা কি নির্বাচন আয়োগ নাকি পুন প্রথমবার মন্ত্রী হিমন্তর বিরুদ্ধে এনে ধরনের গরজি উঠিছে হাগ্রামা মহিলারি। বিটিসির নির্বাচন অনুষ্ঠিত করা নকরাক লৈ হিমন্ত বিশ্ব শর্মায় করা মন্তব্যের পিছতেই প্রথমবারের বাবে সরব হয়ে উঠিল হাগ্রামা। হাগ্রামায় এনেদরে অক্টোবরত নির্বাচন অনুষ্ঠিত করার দাবিত শুক্রবার অর্থাৎ আজি রাজপথত নমার সময়তেই দিসপুরত স্বাস্থ্য তথা বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আয়োজন করে এক সংবাদমেল। এই সংবাদমেলত ডক্টর শর্মায় কলে 30 নভেম্বর পর্যন্ত সম্ভাবনা নাই বিটিসির নির্বাচনের, ডিসেম্বরত নির্বাচনের কথা ভাবিব রাজ্য সরকারে, মুখ্যমন্ত্রী আয়োজন করিব সর্বদলীয় বৈঠক আর মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এনেদরে দিসপুর ঘোষণা করার পিছতেই কোকরাঝারত জাঙুর খাই উঠিল হাগ্রামা মহিলারি। প্রথমবার হিমন্তর বিরুদ্ধে আজি হাগ্রামা মহিলারে মুখ খুলিছে। এসময়ের মরমর দাদা হিমন্তর বিরুদ্ধে জকজকাই উঠিল হাগ্রামা মহিলারি। হিমন্তর বিরুদ্ধে মুখ খুলি হাগ্রামায় কলে নির্বাচনের সিদ্ধান্ত লোবলে হিমন্ত কি নির্বাচন আয়োগ নাকি বাস্তব অর্থত এয়াই হল রাজনীতি আর এয়াই হল চকী দখলের রাজনীতি। রাজনীতিত কোনো বন্ধু বা শত্রু যে না থাকে সি আকো এবার প্রতীয়মান হয়েছে। এনেদরে হিমন্তর বিরুদ্ধে মুখ খুলি হাগ্রামায় নির্বাচনের দাবিত অনশনত বহার কথাও উল্লেখ করে। উল্লেখযোগ্য যে করোনা মহামারীর মহাসংক্রমণের দোহাই দি বিটিসির নির্বাচন অনির্দিষ্টকালের স্থগিত রাখিছে রাজ্যিক নির্বাচন আয়োগে। এই ক্ষেত্রে কংগ্রেস EIDF শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত করবল দাবিও জানা আছে কিন্তু এই পর্যন্ত কোনো নির্দেশনা জারি করা নাই রাজ্যিক নির্বাচন আয়োগে। আমি মন্তব্য শুনাম প্রথমে হিমন্ত বিশ্ব শর্মায় কি কলে তারপর প্রতিক্রিয়া স্বরূপে হাগ্রামা মহিলার তরফের প্রত্যুত্তর কেনেধরণে আহিলে। বিহারত যে ইলেকশন পরিচালনা হব আমার স্টেট ইলেকশন কমিশনে বিহারের কিছু অভিজ্ঞতা লৈ আহিলে আমি ডিসেম্বর মাহ ইলেকশনের কথা বিবেচনা করিব পাৰিম। বেসড অন দ্য এক্সপিরিয়েন্স ইন বিহার, বিহারের পরিবেশটা চার পিছে আমি সিদ্ধান্ত লব পাৰিম। কিন্তু স্বাস্থ্য বিভাগে স্পষ্টভাবে কৈছে যে আজির দিন নির্বাচন পতার অন্তত 30 নভেম্বরলৈকে নির্বাচন পতার কোনো পরিবেশ নাই। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় দুই দিনতে এখন সর্বদলীয় বৈঠক আহ্বান করব, তাতে এই বিষয়ে নিষ্পত্তি করা হব। অ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া প্রভাবশালী মন্ত্রী নাজানো মানে এই ইলেকশন কমিশনার নয় আমি কোনে কি কৈছে কোৱা নাই ইয়ার লগত কোনো সম্পর্ক নাই। মুঠতে আমারটো হল সিএম স্যারক আমি জানো সিএম স্যারে ইলেকশন পাতিব লাগে এই কথা। এবার নির্বাচনের প্রাক্ষণত চাহ শ্রমিকলে আশার বতরা আনিছে রাজ্য সরকারে। এবার দুর্গা পূজাত চাহ শ্রমিকে লাভ করিব বোনাস, সরকারি পুঁজির পর শ্রমিকক 20% বোনাস দিয়ার সিদ্ধান্ত লৈছে রাজ্য সরকারে। চাহ শ্রমিকর সামূহিক উন্নয়নের অর্থে বিশেষ পদক্ষেপ ইয়া রাজ্য সরকারের। ইমানেই নহয় অসমত অর্থোডক্স চাহ উৎপাদনের সাহায্য রাজ্য সরকারের।
উৎপাদিত প্রতি কিলোগ্রাম অর্থডক্স চাহত 7 টকাকৈ ৰাজ সাহায্য প্রদান করার কথা ঘোষণা করে। এই ক্ষেত্রত মেশিন ক্রয়ের বাবদ 25% সাবসিডি প্রদান করব চাহ উৎপাদনকারী। চাহ বাগিচার মালিকক সকাহ প্রদান করার উদ্দেশ্যে ওয়ার্কিং ক্যাপিটেল লোনের 3% সাবসিডি ঘোষণা করেছে সরকারে। আগন্তুক 3 বছৰৰ কৃষি চাহভূমির ৰাজহ ৰেহাই ঘোষণা করেছে সরকারে। ইপিনে চাহ শ্রমিক মালিকৰ সমানে সমানে অসম আৰক্ষীৰ জোৱান কনিষ্টবললৈও বিশেষ সুবিধা আগবঢ়োৱা হৈছে। পূৰ্বৰ 1200 টকা মাহিলী ৰেচনৰ পৰিৱৰ্তে এতিয়া 2000 টকা লাভ কৰিব চাহ শ্ৰমিক মালিকে। অসম টি কৰ্পৰেচনৰ বাগিচাসমূহত আমি 20% পূজা বনাছ আমি ঘোষণা কৰিছোঁ। অসমৰ কোনো টি গাৰ্ডেনে যিমানে অৰ্থডক্স টি প্ৰডিউচ কৰিব ক্ষুদ্ৰ চাহ বাগিচা বা বৃহৎ চাহ বাগিচা প্ৰত্যেক কেজি অৰ্থডক্স টি কৰাৰ বিপৰীতে 7 টকাকৈ আমি ৰাজ সাহায্য আগবঢ়াম। কোনোবা নতুনকৈ চাহ বাগিচাই যদি অৰ্থডক্স টি যদি বনাবৰ কাৰণে মেচিন আদি কিনিব খোজে সেই মেচিনৰ ওপৰত আমি 25% ৰাজ সাহায্য দিওঁ। আৰু ফাইনেলি আমি এগ্ৰিকালচাৰ ইনকাম টেক্স আমি 3 বছৰৰ কাৰণে হলিডে দিছোঁ যে অহা 3 বছৰ এগ্ৰিকালচাৰ ইনকাম টেক্স টি গাৰ্ডেনসমূহে দিব নালাগে। পশ্চিম কাৰ্বি আংলঙত খুলি দিয়া হৈছে কাৰ্বি লাংপি জলবিদ্যুৎ প্ৰকল্পৰ 5খন স্লুইচ গেট। কাৰ্বি লাংপি জলবিদ্যুৎ প্ৰকল্পৰ পানী এৰি দিয়াত প্লাবিত হৈছে বহু অঞ্চল। জলমগ্ন অঞ্চলত ঘৰ দুৱাৰ এৰি ওখ স্থানলৈ ঢাপলি মেলিছে কেইবাখনো গাঁও ৰাইজে। এই রিপোর্ট আগবহা বিদায় লো আজির দ্য প্রাইম টাইমসর পর নমস্কার। কার্বি লাংপি জলবিদ্যুৎ প্রকল্প এরিলে পানি হঠাৎ মহাপ্রলয় মধ্য অসমত। কার্বি লাংপি জলবিদ্যুৎ প্রকল্পে পানি এরি দিয়ার বাবে বরপানীর বাঢ়ি পানিয়ে ছিঙি নিলে কামপুরের মাধবপাড়া জুড়িপার সংযোগী গড়কাপ্তানি পথ। ভঙা মঠরে পানি সোমার ফলত জলমগ্ন হয়ে পড়েছে অঞ্চলটির বহু বাসগৃহর হাজার হাজার বিঘা। কেবল কামপুরেই নহয় বাঢ়নি পানিয়ে বিধ্বস্ত করেছে প্রাকৃতর কেবাখনো গাঁও। অসুবিধা মানে খোয়া বোয়া করা নাই, রাতে 10টা বাজার পর পানি সোমাইছে। 10টা বাজার পানি সোমা আমি টোপনি মারব পা নাই, টোপনি যাওয়া নাই রাতে তো। এটা পানি সোমাইছে হঠাৎ কিনা ঘর দোয়ার ভাগি লই যায় নাকি, সেকারণে আমি টোপনি মা নাই রাতে তো আসুন বহি। ইফালে পশ্চিম কার্বি আংলঙতো নামিছে মহাপ্রলয়। কার্বি লাংপি প্রকল্পর 3, 4, 5, 6, আর 7 নম্বর গেটেরে পানি দিয়ার ফলত প্লাবিত হয়ে পড়েছে খারপিন্ধা, মাইসাম, ইংহিংগাঁও, আমডুবিকে ধরে বিভিন্ন গাঁও। ক্রমাৎ পানি বৃদ্ধি পার ফলত প্লাবিত হয়ে পড়েছে কার্বি আংলঙর 9 অঞ্চল। হঠাৎ বৈঠালাংশ পানি বৃদ্ধি পার ফলত পানির মাজত আবদ্ধ হয়ে পড়েছে একটা পরিয়ালর বৃদ্ধাসহ 3 গৰাকী লোক। ইফালে বাঢ়নি পানীত উটি যোৱা চেণ্ডেল তুলিবলৈ গৈ পানীত উটি যায় এগৰাকী মহিলা। অৱশ্যে স্থানীয় ৰাইজৰ তৎপৰতাত পানীৰ প্ৰবল সোঁতৰ পৰা উদ্ধাৰ হয় মহিলাগৰাকী। সূরিয়া সিমেন্ট ব্যবহার করলে ঘর 50% অধিক মজবুত হয়। আপনার ঘর অটুট হলে হব অটুট। সূরিয়া সিমেন্ট, অটুট ঘর, অটুট।